নামাজ নাই যার ঈমান নাই তার নামাজ নাই যার জানাজা নাই তার আল্লাহর ফেরেশতার পর্যন্ত তোমার দিকে তাকিয়ে থাকে তুমি কেন নামাজ পড়ো না কেন নামাজ পড়ো না কবরের প্রস্তুতির জন্য প্রথম যে আপনার আইডেন্টিটি থাকতে হবে আপনার পরিচিতি থাকতে হবে সেই পরিচিতির নাম হলো নামাজ আপনাকে কবরে রাখার পর আমাকে কবরে রাখার পর ফেরেশতা চলে আসে ফেরেশতা আসার পর রূহটাকে আবার ফিরিয়ে দেওয়া হয় বসানো হয় প্রশ্ন করা হয় প্রশ্নের উত্তর দেওয়া হয় ভালো হলে জান্নাত হয় আর যদি খারাপ হয় দোজখের টুকরা হয়ে যায় আমাদের দেহটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় মাটির সাথে মিশে যায় কিন্তু আমাদের আখেরাতের পথিক যখন আমরা যখন আমাদের আখেরাতের জন্য ওঠানো হবে তখন মাটি থেকে আমাদের দেহগুলিকে একত্রিত করা হবে আপনাদের যে কবরস্থানের জন্য দোয়া করছেন বাসীর জন্য দোয়া করছেন উনাদেরকে কবরে রাখার সময় কি বলছিলেন বলেন তো না না মিনহা খলকনাকুম ওয়ফিহা নুঈদুকুম ওয়মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহু আকবার বলি বুঝা বলছে না না বুঝা বলছে হ্যাঁ বুঝে বলেন নাই যে কি বললেন আপনার বাবাকে রাখলেন দাদাকে রাখলেন পাড়া প্রতিবেশীকে রাখলেন রাখার সময় সবাই সম্মিলিতভাবে এইভাবে বলছিলেন আমি গত কয়েকদিন আগে এক এলাকায় গেলাম তো জানাজার পরে দোয়ার জন্য অপেক্ষা করলাম দেখলাম সব একত্রিত আমি বলার পরে সব অধিকাংশ মানুষ থাকলো আমি একটু দূরে দাঁড়ানো একজন হুজুর এই দোয়াটা পড়তেছিলেন আর সবাই তার সাথে এক হয়ে বলতেছিল আমার ধারণা হলো সবাই বলেছে ঠিকই সবাই বুঝে নাই ঠিক কথা ঠিক আছে কি না যে জিনিসটা বুঝলেন না এই জিনিসটা বলে কি ফায়দা আছে বলেন যে জিনিসটা বুঝলেন না যে আপনি কবরে যাকে রাখছেন তাকে কি বলছেন আপনি যখন কবরে রাখেন ওই কবরবাসীকে উদ্দেশ্য করছে করে বলছেন মিনহা খালাকনাকুম এ মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আচ্ছা মাটি থেকে মানুষের কোন অংশ সৃষ্টি করা হয়েছে দেহ আর আমাদের রূহ আল্লাহর তরফ থেকে ওয়াডা মাটি থেকে নির্যাস সৃষ্টি করা মাটি নির্যাস দিয়ে আমি সৃষ্টি হয়েছি এর জন্য আপনি যখন কবরে রাখেন তখন আপনি বলেন মিনহা খালাকনাকুম সুবহানাল্লাহ বললেন না আপনি তাকে রেখে বলতেছেন মিনহা খালাকনাকুম মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে যখন তাকে বলছেন মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তখন তার সাথে কি রূহ আছে তাহলে আপনি কি বলতেছেন কারে বলতেছেন মাটিকে বলতেছেন তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে ওয়ফিহা নুঈদুকুম আর এখানে আমি তোমাকে আবার স্থাপন করছি এখানে রেখে যাচ্ছি মাটির সাথে তোমাকে আবার মিশিয়ে দেওয়া হবে এখানে রেখে যাচ্ছি তাহলে বোঝা গেল মাটি থেকে সৃষ্টি মাটিতে আবার দিয়ে যাচ্ছেন শেষ না ওয়ফিহা নুঈদুকুম ওয়মিনহা নুখরিজুকুম আবার এই মাটি থেকে তোমাকে উঠানো হবে সুবহানাল্লাহ বলেন না তাহলে আপনাদের রূহ গেল কই আপনারই তো প্রমাণ যে শুধু রূহ নিয়ে উঠবে না দেহ নিয়েও উঠবে আল্লাহু আকবার আল্লাহু আকবার শিখলে ভালো লাগে না খারাপ লাগে আগামী বর্ষ আগামীতে কেউ মারা গেলে তাকে যখন দাফন করবেন তখন আমার কথা একটু মনে হবে হুজুর তো বলে গেছিল ওয়ফিহা নুঈদুকুম ওয়মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তোমাকে আবার ওই আখরাতে একত্রিত করার দিনে সেই দিনে একত্রিত করার জন্য আখরাতের জন্য তোমাকে আবার উঠানো হবে আপনি তো বললেন যে মানুষ শুধু রূহ দিয়ে হয় না মানুষ কি দিয়ে হয় মাটি এবং রূহ দিয়ে সুতরাং দোয়ার ক্ষেত্রে আমরা কমপ্লিট দোয়া করব যে কবরবাসী যারা আছে তাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন মাগফিরাত দান করে দেন
আমিন বলি। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার থেকে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে মানুষকে কল্যাণের দিকে ডাকে। এখন কল্যাণটা কি, আমি ভাঙা ভাঙা কথা বলবো, বুঝতে হবে কল্যাণ কি। আজকে গোটা পৃথিবীর মধ্যে কল্যাণ হলো অর্থ, আমার চাই অর্থ বাড়াতে হবে, এটা হলো কল্যাণ। আমাদের রাস্তাঘাট ভালো হতে হবে, এটা হলো কল্যাণ। আমাদের সংসার উন্নত হতে হবে, এটা হলো কল্যাণ। আমাদের ঘর বাড়ি আগে ছিল ভাঙা, সুন্দর হতে হবে, এটা হলো কল্যাণ। আমাদের কাপড় চোপড় সুন্দর হতে হবে, এটা হলো কল্যাণ। আমরা আগে বেশি দূরে যেতে পারতাম না, এখন গোটা পৃথিবী সফর করব, এটা হলো কল্যাণ। আমার গাড়ি সুন্দর হবে, এটা হলো কল্যাণ। আমার খাওয়া দাওয়ার মেনু ভালো হবে, এটা হলো কল্যাণ। গোটা পৃথিবীতে এই কল্যাণ অনেক বেড়ে গেছে, কথা ঠিক আছে কিনা বলেন। গোটা পৃথিবীতে এই কল্যাণ অনেক বেড়েছে, কিন্তু আমি শ্রেষ্ঠতম যুগের দিকে চলে যাই। ওই যুগের নাম হলো শ্রেষ্ঠতম যুগ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাইরুল কুরুন কারনি, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। ওই যুগের মানুষগুলির ঘর ভালো ছিল না, ভাঙা ঘর ছিল, কাপড় ছিল না, খেতে পারত না, পেটে পাথর বাঁধত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পেটে খাদ্য নেই, পাথর বেঁধেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পেটটা বের করে দেখালেন, দেখো আমি কয়টা পাথর বেঁধেছি, আমার পেটও খাদ্য নাই। ঘর বাড়ির উন্নতি ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মক্কার কাফেরদের অত্যাচারে মক্কায় থাকতে পারলেন না, মক্কায় থাকতে পারলেন না, মদিনায় যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় সে পাহাড়ি রাস্তা, রাস্তা ছিল না, পাহাড়, এরপরে মরুভূমি, সেখান দিয়ে পাড়ি দিয়েছে প্রায় 400 কিলোমিটারের উপর, 450 কিলোমিটার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাহনটাও ভালো ছিল না, পাগুলি ফেটে গেছে পাথরের আঘাতে, পা থেকে রক্ত ঝরেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় সফর করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরে কোনো সুখ ছিল না, কিন্তু আমরা এখন সফর করি, এখন তো 1.5 ঘন্টায় মক্কা থেকে মদিনায় ট্রেনে যাওয়া যায়, বাসে যাই, কত উন্নত হয়েছে সব কিছু। কিন্তু রাসূল কোন যুগের কথা শ্রেষ্ঠত্ব দাবি, শ্রেষ্ঠত্ব ঘোষণা দেয় নাই। রাসূল একটা সমাজকে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়েছেন, যেই সমাজের মধ্যে কোরআন ছিল, যেই সমাজের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়ার চাহিদা ছিল, ওই সমাজটা শ্রেষ্ঠ সমাজ। বলে নাই রাসূল যে বড় বড় বিল্ডিং হবে, আর ওই বিল্ডিং যত বেশি বাড়বে ততই শ্রেষ্ঠ হবে। বরঞ্চ আমার রাসূল বলে গেছেন, বিল্ডিং যত উপরের দিকে উঠবে অপেক্ষায় থাকো, কিয়ামত চলে আসতেছে। ওই দুবাইয়ে এত উঁচু উঁচু বিল্ডিং গুলি দাঁড়িয়ে আছে যে গোটা পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিংটা এখন দুবাইতে দাঁড়িয়ে আছে। বোঝা গেল আমার রাসূল বলেছেন, যখন বিল্ডিং উঁচু হবে কিয়ামতের জন্য অপেক্ষা করো। আমরা ঘর উঁচু বানাই, ঘরকে আমরা সুন্দর করি, আমরা সমাজের মধ্যে সব কিছু সুন্দর করে মনে করছি, শান্তিতে আছি, বলেন তো শান্তি আছে কি না? হ্যাঁ, সব কিছু সুন্দর, যেখানে রাস্তা ছিল না এখন রাস্তা হয়েছে, যার ঘরে খাদ্য থাকতো না সে এখন পোলাও কুরমা খায়, যে ঘরটা ছিল ভাঙা ওই ঘরটাতে বিল্ডিং উঠেছে, রং বেরং বিভিন্ন ডিজাইন করা হয়,
আল্লাহর কসম খেয়ে বলি মুসলমানের জন্য এটা সুন্দর না, মুসলমানের জন্য সুন্দর হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ধারণ করা, এটা হলো মুসলমানের সৌন্দর্য। কে বলেন ঠিক আছে কিনা বলেন? মুসলমানের সৌন্দর্য হলো আমার রাসূলের চরিত্র যার মধ্যে আছে, সে হলো রাসূলের সবচেয়ে শ্রেষ্ঠ। আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের ঘোষণা দিলেন। যুদ্ধের ঘোষণা দেওয়া হলো, যুদ্ধ ঘোষণার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমাকে কিভাবে সহযোগিতা করবা, কার কাছে কি আছে? সাহাবায়ে কেরাম বাড়ি থেকে বিভিন্ন জিনিস এনে দিলেন, হযরত উমর তার সম্পত্তির অর্ধেকটা এনে দিলেন, হযরত উসমান একটা ব্যবসার একটা পুরো ব্যবসার অংশটা দিয়ে দিলেন। হযরত আবু বকর সিদ্দিককে দেখে না, সবাই যার যার ক্ষমতা অনুযায়ী ইসলামের জন্য রাসূলের ডাকে সাড়া দিয়ে সেখানে দান করা আরম্ভ করল। মহিলাদের শরীরে কোনো স্বর্ণ ছিল না, সব খুলে দিয়ে দিল ইসলামের জন্য, সব বিলীন করে দিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিক ওদিক তাকায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আবু বকর কোথায়? সুবহানাল্লাহ, আমার আবু বকর কোথায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা খাম্বার পাশে দাঁড়ানো, রাসূলের ডাক শুনে উপস্থিত হলেন, আবু বকর তুমি কি আনছো? সুবহানাল্লাহ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে একটা পুতলা বের করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা উপস্থাপন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো যতটুকু পারে ক্ষমতা থেকে বেশি বেশি করে দান করছে, যার যতটুকু আছে পর্যাপ্ত হারে দান করছে, কিন্তু আমার কাছে তো এমন কিছু নাই, আমি যে আপনার সামনে গিয়ে দাঁড়িয়ে দান করব, আমার দান করার মতো ঘরে আমার কিছু ছিল না। ইয়া রাসূলুল্লাহ, এই যে পুটলাটা আছে, এই পুটলার মধ্যে যা আছে, ঘরে যা ছিল সব কিছু এটার মধ্যে নিয়ে এসেছি, ঘরে আর কিছু নাই, আল্লাহ রাসূল ছাড়া ঘরে আমার আর কিছু নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, এই স্তূপ করা যত সম্পদ আছে এই সম্পদের মান, আর তুমি যে ছোট্ট একটা পুটলা আমাকে দিলে ওইটার মান যদি পাল্লায় দেওয়া হয়, গোটা পৃথিবীর সব সম্পদ এক জায়গায় দিল, আবু বকর তোমার ভিতর থেকে যে মহাব্বতের টানে যেটা দান করলা, ওই দানের সমান গোটা পৃথিবীর সম্পদ হবে না। কি ছিল করে তাদের, কি ছিল করে? রাসূল ছাড়া কিছু না, রাসূলের চরিত্র ছাড়া কিছু ছিল না। আজকে আমরা কত উন্নত, আজকে গোটা পৃথিবী কত উন্নত, বাংলাদেশ উন্নত হয়েছে, গ্রাম উন্নত হয়েছে। আচ্ছা বলেন তো দেখি, যত জেলখানায় যত লোক আছে, এরা কি পেটের কারণে খাদ্য খেতে পারে না এই কারণে জেলে আছে, নাকি চরিত্রের কারণে জেলে? হ্যাঁ, চরিত্রের কারণে জেলে, সম্পদের কারণে নয়। কারণ এমন পৃথিবীর কেউ বলতে পারবে না এখন বর্তমানে না খেয়ে কেউ মারা যাবে, ঠিক না? কিন্তু জেলে লোক আছে কিসের জন্য? চরিত্রের কারণে। চরিত্র নাই বলে আজকে তারা, আজকে মানুষ জেলে যায়, চরিত্র নাই না থাকার কারণে মানুষ আল্লাহ রাসূলকে ভুলে যায়। কথা ঠিক আছে কিনা বলেন? আজকে আমরা সব কিছু বাড়িয়ে দিলাম, কিন্তু আমি চিন্তা করলাম না, এই বরন্তটা যেটা আমি বাড়িয়ে নিলাম এটা আমার আখেরাত না। কথা ঠিক আছে কিনা বলে? এটা আমার আখেরাত না। আখেরাত কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা মানুষের সম্পদ হবে, দান দক্ষিণা হবে, তার আমল হবে, কিন্তু আরেকটা মানুষের দান দক্ষিণাও থাকবে কম, তার সম্পদ হবে কম, আমল হবে কম, কিন্তু চরিত্র ভালো হবে, তার মর্যাদা আকাশ সমান বেড়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার।
আজকে আমরা কবরে কি নিয়ে যাব, কবরে আমাদের খোরাকটা কি হবে, কবরের খোরাকটা সম্পর্কে কি প্রশ্ন করা হবে, আপনার কবরবাসী যতজন গিয়েছে তাদেরকে প্রশ্ন করা হয়েছে, আপনিও যাবেন প্রশ্ন করা হবে, কথা ঠিক আছে কিনা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার ব্যাপারে একটা প্রতিযোগিতার কথা একটা আয়াতে আমাদেরকে জানিয়ে দিলেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তাআলামুনা সুম্মা কাল্লা সাউফা তাআলামুন। আল্লাহু আকবার বলি। প্রাচুর্যের লালসা, সম্পদের লালসা তোমাকে গাফেল করে দিয়েছে। আল্লাহকুমুত তাকাসুর, টাকা বাড়াতে হবে, টাকা বাড়াতে হবে, টাকা বাড়াতে হবে। তুমি ব্যবসায় বসে থাকো, তুমি তোমার চাকরিতে বসে থাকো, তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে থাকো, সারাটাক্ষণ কাজ চিন্তা করো, সম্পদ চিন্তা করো, তুমি তোমার দুনিয়ার কথা চিন্তা করো, ফাঁকি দিয়ে আসর চলে যায়, ফাঁকি দিয়ে মাগরিব চলে যায়, ফাঁকি দিয়ে আসর চলে যায়, ব্যস্ততার সাথে সাথে রাত্রেবেলা ঘুমাও, ফজর চলে যায়, জুহুর চলে যায়, কে বলেন ঠিক আছে কিনা বলেন। তোমার কাজ কর্মের ফাঁকে ফাঁকে কত কাজগুলি চলে যায়। আপনি আপনার বাবার জন্য দোয়া করতে হবে, এটাই কিন্তু ইসলাম, কথা ঠিক আছে কিনা বলেন। রাগ করতেছেন? নবীরা বিপদে পড়েছে। আচ্ছা বলেন তো, আমাদের কাছে একটা দোয়া আছে, দোয়াটা খুব পরিচিত, আমরা এটা খতমে পড়াই কিন্তু নিজে পড়ি না, নিজে বিপদে আসি নিজে পড়ে না, হুজুর এটা খতম পড়াই দেন। আর মেয়ে তুমি পড়ো না, না এটা হুজুর আমি আমি ব্যস্ত আছি। রাগ করতেছেন নাকি? আমি বললাম না আমি সবক দেব। খতমটার নাম কি বলেন? আরে বলেন না, খতমটা কি নাম দিছেন? খতমে ইউনুস। আচ্ছা বলেন তো দেখি, হযরত ইউনুস আলাইহিস সালাম কারি দিয়ে খতম পড়াইছিলেন? হ্যাঁ, বিপদে কে পড়ছিলেন? ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে, জুলুমাত বলা হয়েছে, জুলুমাত অন্ধকারের পর অন্ধকার, রাতের অন্ধকার, পানির অন্ধকার, নদীর নদীর সমুদ্রের নিচের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, কতগুলো অন্ধকারের ভিতর, সেখান থেকে ইউনুস আলাইহিস সালাম বুঝি টেলিফোন করছে, আমার জন্য একটা খতমি ইউনুসের ব্যবস্থা করো। কি করছেন? উনি নিজেই ডাক দিলেন আল্লাহকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার বলি। নবী যদি নিজের দোয়া নিজে পড়ে হয়, নবী যদি নিজের দোয়া নিজে নিজে পড়ে নেয়, আমরা কি নিজে পড়া লাগবে নাকি অন্য কে দিয়ে পড়াবো? নিজের বাবা মারা গেছে, মাহফিল করলেন, মনে করলেন হুজুর আনলাম, আর এবারের হুজুর এই হুজুর বিভিন্ন হুজুর এই বাস চলে যাবে, এটাতে কাজ হবে না, এটাতে কাজ হবে না, বরঞ্চ আপনি মাহফিলে বসেন, আপনার মার জন্য আপনি দোয়া করবেন, আপনার বাবার জন্য দোয়া করবেন, মাহফিলে করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন, কথা ঠিক আছে কিনা বলেন। ইউনুস আলাইহিস সালাম মাটি মাছের মধ্যে পড়ে গেলেন, বললেন লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার আমি আমার কেউ নাই। আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস আলাইহিস সালামের ডাক তো শুনলেনই শুনলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার বলি। আল্লাহ বলতেছে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, তুমি আমারে ডাকলা আর আমি তোমার যত পেরেশানি আছে দূর করে দিলাম। কে ডাক শুনলেন? কার ডাক শুনলেন? ইউনুস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কথাগুলি নিজের ভিতরে যখন নিজে নিজে কথা বলি পুলকিত হই যে একজন নবী আল্লাহর কাছে ভিক্ষা চায় বিপদ থেকে বাঁচাও আর আজকে আমরা বিপদে পড়লে মাজার খুঁজি হুজুর খুঁজি কথা ঠিক আছে কিনা বলেন গোটা পৃথিবীর কেউ কাউকে বাঁচাতে পারবে না আমার আল্লাহ ছাড়া কথা ঠিক আছে কিনা বলেন কার কাছে চাইতে হবে হাতটা উপরের দিকে দেই কার কাছে চাইতে হবে আমি পরিবর্তনের জন্য কথা বলি আমি নিজে পরিবর্তন হতে চাই ওই কবরের জন্য দোয়া করেন কত বড় দুঃসাহস আপনার আমার কত বড় দুঃসাহস কবরবাসীর জন্য আমি দোয়া করছি কেন আমি বুঝি না কবরবাসীর যারা ছিল এখানে বসে এমন ব্যক্তি কথা বলেছে এখানে বসা ছিল এমন ব্যক্তি বসা ছিল নাই যে হ্যাঁ আলিম সাহেব বসা ছিল না আমি মাহফিল করেছি আলিম সাহেব কোথায় আমার বাবা কোথায় এখানে বসে কথা বলেছে কোথায় আমার বাবা কত বড় সাহস আমার দুঃসাহস আজকে কবরবাসী নিয়ে কথা বলি চিন্তা করতে পারি না আল্লাহ এটাই বলেন আল্লাহুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল তুমি একটা প্রতিযোগিতার মধ্যে পড়ে গিয়েছো এটা হলো তোমার সম্পদ বাড়ায় সম্পদ বাড়ায় সম্পদ বাড়ায় ব্রেইনের মধ্যে কোনো সম্পদ বৃদ্ধির বাইরে আর কোনো চিন্তা নাই কিভাবে আমার বাড়িবার সুন্দর হবে কিভাবে আমার ঘর সুন্দর হবে কিভাবে আমার সংসার বড় হবে কিভাবে আমার ক্ষমতা বেশি থাকবে কথা ঠিক আছে কিনা বলেন আমার তো এর বাইরে চিন্তা হয় না আমার ব্রেইনের একটা অংশ তো রেখে দিতে হবে আখেরাতের জন্য আল্লাহ আকবর বললেন না হাত্তা জুরতুমুল মাকাবির তোমার অবস্থা কি হয় যখন কবরের কাছে যাও যখন কবরে যাওয়ার যাওয়া পর্যন্ত তুমি ভুলো না যে কি করতে হবে বারাতি হবে বারাতি হবে বিদেশে যাওয়ার জন্য এয়ারপোর্টে ইন্টারভিউ তো ইন্টারভিউ হয় ইমিগ্রেশন হয় সেখান থেকে সিল দেওয়া হয় এখান থেকে আমার ইমিগ্রেশন হবে আমার ইমিগ্রেশনে প্রশ্ন করা হবে মার রাব্বুকা ওয়ামা দীনুক ওয়ামান হাদার রাজুল বুইসাত ফিকুম তোমার রবকে তোমার দিন কি এই যে উনি কে নবী কে দুনিয়াতে যারা এই ইন্টারভিউর জন্য আমল এবং আখলাক দিয়ে প্রস্তুতি নিয়েছে ইমান আমল আখলাক কয়টা ইমান আমল আখলাক এই তিনটা দিয়ে যারা প্রস্তুতি নিয়েছে তাদের জন্য সেখানে সাথে সাথে প্রশ্নের সুযোগ হয়ে যাবে তারা বলবে মারু রাব্বুকা রাব্বুনাল্লাহ ওয়ামা দীনুক দীনুনাল ইসলাম ওয়ামান হাজার রাজুল বুইসাত ফিকুম মুহাম্মাদুনা নবীউনা ও রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন সুবহানাল্লাহ ওই প্রশ্নের উত্তর আমাদেরকে মুখোমুখি হতে হবে কিনা বলেন যদি হতে হয় আজকে কবরবাসীর জন্য দোয়া হবে আর এখানে সবার জন্য প্রস্তুতি হবে কথা ঠিক আছে কিনা বলেন কবরবাসীর জন্য দোয়া আর জীবিত যারা আছে তাদের জন্য প্রস্তুতি তাদের জন্য প্রস্তুতি কিসের প্রস্তুতি নাও এখন গিয়ে তোমার ঘুমের প্রস্তুতি আছে এখন গিয়ে তোমার ঘুমের প্রস্তুতি আছে তোমার বিছানা ফিট মশারি টাঙানো হবে বিছানাটাকে পরিষ্কার করা হবে তুমি লাইটটা পর্যন্ত জ্বালিয়ে ঘুমাবে না তোমার একটা ঘুমকে ঘুমের একটা পরিবেশ আনবে তুমি এটার একটা প্রস্তুতি তোমার জেহেনের মধ্যে ঘুরে কিন্তু কেন তোমার কবরের ঘরটা প্রস্তুত করার তোমার সেই জেহেনের মধ্যে ঘুরে না কবরটাকে প্রস্তুত করার সেই ধরনের মানসিকতা তোমার মধ্যে কেন সৃষ্টি হয় না ছোট্ট ঘুমের জন্য তো প্রস্তুত আজকে চলেন আমরা সেই কবরের জন্য একটু প্রস্তুতি নিই কারা কারা রাজি আছে দেখি নারে তাকবীর আলহামদুলিল্লাহ নারে তাকবীর এই আওয়াজটার মধ্যে আল্লাহ আকবার আওয়াজটার মধ্যে ওয়ালা জিকরুল্লাহ আকবার অর্থাৎ আল্লাহ আকবার যে ব্যক্তিটা মুখ দিয়ে বের হয় আল্লাহ তাকে বড় বানায় দেয় কারণ আপনি এটা নিয়ে মেন মেন করে কর আমার ভাই তোমার ভাই হেসম আমাজ বাড়ি কেমনে চা দিকে বুঝি নাকি চা খাওয়া যাবে না কথা ঠিক আছে কিনা বলেন চা খাওয়া যাবে না আল্লাহ আমাদেরকে কবুল করুক কবরের প্রস্তুতির প্রথম পরিচয় আগে পরিচয় থাকতে হবে এরপর না কবরে কবরের প্রস্তুতির জন্য প্রথম যে আপনার আইডেন্টিটি থাকতে হবে
আপনার পরিচিতি থাকতে হবে সেই পরিচিতির নাম হলো নামাজ আল্লাহ বলেন কি নামাজ আবার জোরে বলেন নামাজ নামাজ পড়বে না কে কে মরা মানুষ নামাজ পড়ে না কবরবাসী নামাজ পড়ে না যারা বেঈমান তারা নামাজ পড়ে না এছাড়া যারা ঈমানদার তারা নামাজ পড়ে কথা ঠিক আছে কিনা বলেন এখন এই আপনাদের এখানে এই গ্রামে মরা যারা যারা নামাজ পড়বে না তারা মনে করবেন মরা কবরবাসী এদের জন্য দোয়া করা দরকার তাদের জন্য লিখে দিবেন যে বেনামাজি কবরবাসী বেনামাজি মরার জন্য দোয়া হবে এই মাহফিলে আমি আসবো ইনশাআল্লাহ বেনামাজি মরা বেনামাজি কি মরা মরা এটি জীবিত না গ্রামের সংখ্যা বেশি না কম হ্যাঁ আপনাদের এখানে কম মসজিদ কয়টা হ্যাঁ এগারোটা মসজিদ আলহামদুলিল্লাহ এটা তো পুরো বাংলাদেশের মসজিদ এক কেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নামাজে বাড়াতে হবে আমি যে কথাটা বলেছি নামাজ নাই যার ইমান নাই তার নামাজ নাই যার জানাজা নাই তার নামাজ নাই যার আজকের দোয়া তার জন্য না কথা ঠিক আছে কিনা বলেন দোয়া করি ও যুবকেরা নামাজ পড়তে ভালো লাগে না হ্যাঁ জানো যুবক এই বৃদ্ধ মানুষটা যখন সিজদা দিবে তার সিজদা আল্লাহর আরশে যত ভালোবাসার যুবক তোমার সিজদাটা তার থেকে লক্ষ গুণ ভালোবাসার লক্ষ গুণ ভালোবাসার তুমি যখন সিজদা দাও আল্লাহর ফেরেশতার পর্যন্ত তোমার দিকে তাকিয়ে থাকে তুমি কেন নামাজ পড়ো না কেন নামাজ পড়ো না যুবকরা মসজিদে যায় না বিড়ি টানে নামাজে যায় না তুমি কি মনে করছো এই দোয়া দিয়ে বুঝি কাজ হবে তুমি নামাজের মধ্যে গিয়ে তোমার অন্তরের আলো সৃষ্টি করো আর হাত পেতে বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা তুমি যখন কবরবাসীর জন্য হাতটা তুলে দোয়া করবে তোমার আলোর নূর আল্লাহর আকাশ পর্যন্ত পৌঁছে যাবে আকাশ পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ সবাইকে কবুল করুক সবাইকে না একটা তোবা করতে তোবা করবেন তো সবাই সবাই বলেন আস্তাগফিরুল্লাহ 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 হিল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুব ইলাই রব্বানা জালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين أي الله আমাদের জীবনের কবিরা গুনাহ সাগিরা গুনাহ জানা গুনাহ অজানা গুনাহ সকল গুনাহ হইতে তোমার কাছে ক্ষমা চাই أي الله মালাকাল মউত আসার আগ পর্যন্ত তোমার হুকুম মতো তোমার হাবিবের নিয়ম মতো চলার ইমানি শক্তি শারীরিক শক্তি দান করে দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।